সাবস্ক্রাইব করুন এক্সাম 365 বেঙ্গল ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন সবার আগে আপডেট পাওয়ার জন্য। উচ্চ মাধ্যমিকের পরে কী কী নিয়ে পড়া যায়, বা উচ্চ মাধ্যমিকের পরে কোন কোর্সটা করলে ভালো হবে, বা উচ্চ মাধ্যমিকের পরে আমি কোন কোর্সটা করতে পারি, কোন কোর্সগুলো করা যায়, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোন কোর্স করা যায় বা সাধারণ ডিগ্রিতে কোন কোর্স করা যায়, সেগুলো কিন্তু আজকে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে আজকের ভিডিওটি, এইরকম ভিডিও কিন্তু আমার যখন উচ্চ মাধ্যমিক দিই আমি পাইনি, কারণ আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম, তারা কেউ কেউ বলতে পেরেছিল এবং কেউ কেউ বলতে পারেনি যে কী কী নিয়ে পড়া যায়। তো আজকের ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সব মনের প্রশ্ন কিন্তু উত্তর পেয়ে যাবে। এবং আজকের ভিডিওটি হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরে কী কী নিয়ে পড়া যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করছি, এবং সাবস্ক্রাইব এবং ভিউ এবং শেয়ার। তো একটা জিনিস দেখবে, এই গরমে কিন্তু 5-6 মিনিট বানানোর একটা ভিডিও খুব কঠিন, কারণ পাখা বন্ধ করতে হয়, কারণ পাখার সেই শব্দটা এই রেকর্ডের সময় চলে আসে, যার কারণে পাখা বন্ধ করে এই গরমে কিন্তু ঘরের ভিতরে থেকে বানাতে হয়। তাই বলবো একটু ভিডিওগুলো শেয়ার করো, আমাদের পাশে থেকো, অবশ্যই একটু লাইক দিও। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তোমরা স্ক্রিনের উপর একটা জিনিস দেখতে পাচ্ছ কি, উচ্চ মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে পড়া যায়। তো এখানে দেখো লেখা আছে উচ্চ মাধ্যমিকের পর কোন কোন বিষয় নিয়ে পড়া যায়। প্রথমে কি আছে, প্রথমে দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং, তারপরে কি আছে মেডিকেল, তারপর আছে ডিগ্রি 3 ইয়ার অর্থাৎ জেনারেল, NDA। তো NDAটা কি, টিচিং নিয়ে পড়া যায়। তারপরে কি, তারপরে হচ্ছে অন্যান্য। তো উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু এই ওয়েগুলো আছে, এরপরে এক একটা জিনিস করে আসবো। তো প্রথমে আসি ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং 4 বছরের কোর্স, বিটেক যোগ্যতা, MPC, তারপরে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, তারপরে IT, ECE, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যত রকম ইঞ্জিনিয়ারিং আছে সব নিয়ে কিন্তু পড়া যায়। আমি সবগুলো বলতে পারছি না, কারণ ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে। আমি চাই না তোমাদের ভিডিওটা প্রচুর বড় হয়ে যাক, কারণ তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি এটাই এক্সপেক্ট করবো, কারণ এই ভিডিওটা কিন্তু তোমাদের কাজে দেবে, তাই আমি ভিডিওটা বেশি বড় করছি না। তারপরে কি আছে, তারপরে আছে মেডিকেল। তো মেডিকেলে হচ্ছে যোগ্যতা কি, BIPC। তো BIPC এটা দেখিয়ে দিচ্ছি, মেডিসিন 5 বছর, প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, কি প্রবেশিকা পরীক্ষাটা, EAMCT। তো এখানে MBS অ্যালোপ্যাথি, BUMS ইউনানি, তারপরে হচ্ছে BDS ডেন্টাল, অর্থাৎ এখানে বলে দিচ্ছি ইউনানি, আয়ুর্বেদ, হোমিও, যোগ, ন্যাচারোপ্যাথি, এগ্রিকালচার, তারপর ডেন্টাল, ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসা, তারপর হচ্ছে ফিজিওথেরাপি। অর্থাৎ ফিজিওথেরাপি নিয়ে যারা পড়তে চায় তারা কিন্তু BPT যেই কোর্সটা ওটা করতে হবে মেডিসিনের জন্য 5 বছরের। এরপর হচ্ছে কি, অ্যালাইড হেলথ সায়েন্স 2 থেকে 3 বছর। তো এই অ্যালাইড হেলথ সায়েন্স যেটা, সেটা কি, অ্যালাইড হেলথ সায়েন্সের জন্য কিন্তু একটা প্রবেশিকা পরীক্ষা হয়। তো সেই প্রবেশিকা পরীক্ষাটা দেওয়ার পরে বি ফার্মা পড়া যায়, BSc নার্সিং, BUT, BSc অ্যানাস্থেসিয়া টেকনোলজি, তারপর হচ্ছে কার্ডিয়াক টেকনোলজি, মেডিকেল ল্যাব টেকনোলজি, তারপর হচ্ছে ক্লিনিক্যাল অ্যাপ্রোমেন্সি, রেডিওথেরাপি টেকনোলজি, তারপর হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন, অপারেশন থিয়েটার, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, রেসপিরেটরি কেয়ার, তারপর হচ্ছে BMLT, মেডিকেল ল্যাব টেকনোলজি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্যারামেডিক্যাল। তো এই প্যারামেডিক্যালটা হচ্ছে পরীক্ষা দিতে হবে, এবং ডায়ালিসিস টেকনিশিয়ানস, UCG টেকনিশিয়ানস, এক্সরে টেকনিশিয়ান, অপারেশনস থিয়েটার টেকনিশিয়ানস। তো এটা গেল কি, এটা গেল হচ্ছে মেডিকেলের ভিতরে, অর্থাৎ ডাক্তারি লাইনে যারা যেতে চাইছে, ডাক্তার বিষয়ক যে সমস্ত পড়াশুনো তাদের কিন্তু এই লাইনে আসতে হবে। এবং তারপরে কি, ডিগ্রি 3 ইয়ার। তো ডিগ্রি 3 ইয়ারটা আমি বলার চেষ্টা করছি, একটু নিচে চলে আসবো। তো ডিগ্রি 3 ইয়ারে যেটা আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা, তো এখানে ডিগ্রি 3 ইয়ারের কী বলা আছে সেটা একটু দেখে নিই। এখানে বলা আছে BA, BSc, BCOM, অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়াশুনো করেছে BA, তারপর হচ্ছে BSc সায়েন্স নিয়ে, তারপর BCOM কমার্স নিয়ে। তো এবার আসছি প্রথমে আর্টসে। আর্টসে HEP, তারপর হচ্ছে UH, AHTP, লিঙ্গুইস্টিক, ইকোনমিক্স, সাইকোলজি, অর্থাৎ আর্টসের যা বিষয় আছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখানে পড়া যাবে। আর BSc সেম কেস, তার ভিতরে অর্থাৎ আমরা তো জানি ম্যাথ নিয়ে পড়া যায়, কেমিস্ট্রি নিয়ে পড়া যায়, বায়োলজি নিয়ে পড়া যায়, মাইক্রোবায়োলজি নিয়ে পড়া যায়, কিন্তু আমরা কয়েকটা সায়েন্সেরই পার্ট আছে সেগুলো আমরা জানি না। MPC, তারপরে হচ্ছে CPZ, হর্টিকালচার, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, বায়োটেকনোলজি, অ্যান্থ্রোপোলজি, এগুলো নিয়ে কিন্তু পড়া যায়। তারপর BCOM রেগুলার কম্পিউটার্স, ব্যাংকস ম্যানেজমেন্ট,
ট্যাক্স প্রসেসিং, অন্যান্য ডিগ্রি যেগুলো আছে LLB, BBA, BCA, এই BCA নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, সেটা ডিসক্রিপশন বক্সে আছে, ওটা একটু বিস্তারিতভাবে বলা আছে, 13-14 মিনিটের ভিডিও, সেটা দেখতে হবে। বিকম, BFF, BFMM, তারপর BMS, এরপরে আসবো কি, এরপরে আসবে ডুয়াল ডিগ্রি। তো ডুয়াল ডিগ্রি হচ্ছে 4 বছরের, তো ডুয়াল ডিগ্রি অর্থাৎ দুটো কোর্স একসাথে, অর্থাৎ মার্চ করে BA BEd করা যাবে, BSc BEd করা যাবে, BA LLB করা যাবে, BCom LLB করা যাবে, BBM করা যাবে, তারপর BBA LLB করা যাবে। এবার হচ্ছে পেশাদারি কোর্স অর্থাৎ প্রফেশনাল কোর্স, CA, CS, IC, ICD, BWA, তো এটা হচ্ছে পেশাদারি কোর্স। এরপরে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে NDA। NDA হচ্ছে কি, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, অর্থাৎ যাদের ডিফেন্সে যাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু এটা করতে পারবে। তো এই ন্যাশনাল NDA ইকোনমি হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্স। তো উচ্চ মাধ্যমিকের পরে যদি কেউ NDA নিয়ে অর্থাৎ চাকরির পড়া পড়ে, সেক্ষেত্রে আর্মির অনেক রিক্রুটমেন্ট হয়, নেভির অনেক রিক্রুটমেন্ট হয়, এয়ারফোর্সের অনেক রিক্রুটমেন্ট হয়, সেখানে কিন্তু ওরা এমনকি এই যে নেভির দু এক সময় একটা লিস্ট বেরোয় এবং সেখানে কিন্তু ওরা নিজেরা পড়িয়ে নেয় এবং সেই পড়িয়ে ওরা কিন্তু চাকরি দেয়। অর্থাৎ নেভিতে কিন্তু পড়ার সুযোগ থাকছে ইঞ্জিনিয়ারিং হিসেবে, সেক্ষেত্রে তাদের সায়েন্স থাকতে হবে, আর্মিতে থাকে সায়েন্সের জন্য, আর্টসের জন্য থাকে, এয়ারফোর্সে সায়েন্স লাগে, অর্থাৎ সায়েন্স কিন্তু লাগবে। আর আর্টসে যারা আছে তারাও পারবে, তবে সায়েন্সের যেই অপরচুনিটিটা নেভিতে কিন্তু অনেকটা বেশি থাকে, কারণ ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং মানে সায়েন্স আমরা সকলেই জানি। এরপরে কী আছে, টিচিং। তো টিচিংয়ের এখানে চলে আসছি, তো টিচিংয়ের এখানে DED, 2 বছর DED এন্ট্রান্স প্রাইমারি স্কুল টিচার। তারপরে কী আছে, UDPED, 2 বছর UDP এন্ট্রান্স PUT টিচার, অর্থাৎ PT টিচার। তারপরে কী আছে, UECCUD, আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনস। এটা গেল কি, এটা গেল টিচিং। এবার হচ্ছে অন্যান্য কোর্স, এগুলো হচ্ছে ডুপ্লিকেট কোর্স, ফরেন ল্যাঙ্গুয়েজ, ফায়ার সেফটি, জার্নালিজম, হোম সায়েন্স, ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, ডিজাইনিং, ফিল্ম মেকিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, ইভেন্ট, হোটেল। তো এই যে ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ে তারা কিন্তু বিভিন্ন হোটেল ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে, ডিজাইনিংয়ের পরে কিন্তু ফ্যাশন ডিজাইনার হওয়া যায়, তারপরে ট্যুরিজমের পরে কিন্তু একটা নিজস্ব ট্যুরিজমের কোম্পানি খোলা যায়, তারপরে কি হোটেল ম্যানেজমেন্টের পরে একটা বড় হোটেলে কিন্তু জব করা যায় এবং সেটা অবশ্যই ভালো চাকরি। এখন বর্তমানে হোটেল ম্যানেজমেন্ট যারা করে তারা কিন্তু কেউ বসে থাকে না, কম টাকার মাইনে হলেও তারা চাকরি পাবেই। আর জার্নালিজম তো আছে আমাদের, সাংবাদিকতা, তারপর ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ডুপ্লিকেট কোর্স বলা হয় এগুলোকে। তো উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু এই কোর্সগুলো করা যাচ্ছে। তো এটা আমি যেটা পেয়েছি এটা এবেলার আজকের পেপার থেকে, তাই এবেলা এরকমভাবে সাজিয়েছে, তাই এবেলাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর এই সূত্রটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে, কারণ এখানে ভুল থাকার কোনো প্রশ্নই নেই, অর্থাৎ এখানে ভুল তথ্য থাকার কোনো কারণ থাকবে না, কারণ এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের থেকেই প্রস্তুত করেছে কারা, এবেলা। তাই অসংখ্য ধন্যবাদ এবেলাকে। তো পাশে থাকুন, এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। তা তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবারে দিলে তাদেরকে বলছি তোমরাও দেখো, এবং অবশ্যই বন্ধুদেরকে দেখাও আমাদের ভিডিও। আমরা তোমাদের জন্য প্রচুর প্রচুর ভিডিও বানাচ্ছি, ITI সম্পর্কিত ভিডিও বানাচ্ছি, বিভিন্ন কেরিয়ার সম্পর্কে ভিডিও বানাচ্ছি, কোন কোর্সটা করলে ভালো হবে, চাকরি সম্পর্কে, চাকরির সিলেবাস সম্পর্কে, উচ্চ মাধ্যমিক এবার যারা যারা দিয়েছো তাদের প্রচুর চাকরি আছে, তাদের সেই চাকরিগুলো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ কী কী পড়তে হবে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করি। তাই বলবে একটা লাইক তো আশাই করা যায়। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, অসংখ্য ধন্যবাদ, বাই।